নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাগরিকাস কিচেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চটজলদি একটা ডেজার্ট রেসিপি। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে তাদেরকে এই ডেজার্ট রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডেজার্টটা তৈরি করতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ব্রেড স্লাইস। আমি এখানে নর্মাল যে স্যান্ডউইচ ব্রেড পাওয়া যায় সেইটাই ব্যবহার করেছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে এই ব্রেডের চারপাশগুলো একটু কেটে নেব। এতে করে ব্রেডগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে এই সাইডগুলো রেখে দিতে পারেন। এবারে আমি এই ব্রেডগুলোকে 4টে ভাগে ভাগ করে নেব। আমি এখানে স্কোয়ার শেপ করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। দেখুন, আমি একইভাবে সমস্ত ব্রেডগুলো কেটে নিয়েছি। এবারে একটা প্যানে আমি হাফ কাপ মতন তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ দেশি ঘি। এখানে কিছুটা পরিমাণে সাদা তেল এবং ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এই রেসিপিটা পুরোপুরি ঘিতে তৈরি করতে পারেন। ঘিটা তেলের সাথে মিশে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ব্রেডের স্লাইসগুলো। ব্রেডগুলোকে ফ্রাই করার সময় আমাদের অবশ্যই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখলে ব্রেডের দুটো পিঠ বেশ ক্রাঞ্চি হবে এবং মাঝখানটা সফট এবং ময়েস্ট থাকবে। ব্রেডগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি বেশ গোল্ডেন ব্রাউন করে দুটো পিঠ ভেজে নেব। দেখুন, ব্রেডগুলো বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবারে আমি ব্রেডগুলোকে উল্টিয়ে দেব। ব্রেডগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, খুব বেশি লালচে করে ফেললে ব্রেডগুলো খেতে ভালো লাগবে না। ব্রেডগুলোকে ভাজতে আমাদের 2 থেকে 3 মিনিট মতন টাইম লাগবে। এখন ব্রেডগুলোর দুটো পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ব্রেডগুলো ভাজার পরে ঠিক কেমন হয়েছে। দেখুন, ব্রেডগুলোর দুটো দিক বেশ ক্রাঞ্চি এবং ভিতরটা বেশ সফট এবং ময়েস্ট। আমাদেরকে কিন্তু ব্রেডগুলো ঠিক এমনভাবেই ভাজতে হবে। এবারে আমরা একই প্যান থেকে এক্সট্রা অয়েলটা রিমুভ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে এলাচের দানা। দুধ সামান্য একটু গরম হয়ে এলে আমরা এর মধ্যে মিশিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো দুধ। এর ফলে এই মালাইটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। গুঁড়ো দুধ দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। মালাইটা তৈরি করার সময় ওভেনটা আমরা মিডিয়াম ফ্লেমেই দিয়ে রাখব। এই মালাইটা তৈরি করার জন্য আমরা 1 টেবিল স্পুন লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দুধের মধ্যে খুব ভালোভাবে গুলে নিতে হবে। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এই কর্নফ্লাওয়ারের জায়গায় কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। দেখুন, দুধটা ফুটতে শুরু করেছে এবং দুধের কোয়ান্টিটি আগের থেকে অনেকটা কমে গিয়েছে। এরকম পর্যায়ে আমরা এর মধ্যে মিশিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ার দুধের সাথে মেশানোর পরে অনবরত এটাকে নাড়তে হবে, তা নইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচের থেকে বসে যেতে পারে। কর্নফ্লাওয়ার দুধে মেশানোর ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তাই জন্য আমাদেরকে এটা অনবরত নাড়তে থাকতে হবে। দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আপনারা 3 টেবিল স্পুন চিনিও অ্যাড করতে পারেন। চিনি দুধের সাথে দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আমাদের এই মালাইটা প্রায় রেডি হয়ে এসেছে। চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর আমাদের মালাইও এখন সম্পূর্ণভাবে রেডি। যেহেতু এই মালাইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো আছে, তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা গাঢ় হয়ে আসবে। মালাই এখন সম্পূর্ণভাবে রেডি। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1/2 টেবিল স্পুন ঘি। এবারে আমি একটা বাটিতে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ এবং কাজু বাদাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। কাজু এবং কিশমিশ দিয়ে আমি একটু এর মধ্যে মিশিয়ে নেব। এবারে আমি এই মালাইগুলোর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ব্রেডের টুকরোগুলো। আমি ব্রেডের টুকরোগুলোকে পুরোপুরি মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি না।
ব্রেডের টুকরোগুলোকে পুরোপুরি ডুবিয়ে দিলে ব্রেডের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। তবে আপনারা চাইলে ব্রেডের দুটো দিকই মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিতে পারেন। আমি সবকটা ব্রেডের টুকরো মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি উপর থেকে সামান্য একটু কাজু এবং কিশমিশ ছড়িয়ে দেব। এই মালাইটাকে দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে তার জন্য উপর থেকে দিয়ে দেব কয়েকটা চেরি। তে করে এই ডেজার্টটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনাদের কাছে যদি চেরি অ্যাভেলেবেল না থাকে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এর মালাই ব্রেড এখন সম্পূর্ণভাবে রেডি। এটাকে আপনারা এক ঘন্টা রেফ্রিজারেটরে রেখেও সার্ভ করতে পারে। রেসিপিটা বানাতে আপনাদের সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন রান্নার আপডেট সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।